আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। গত দুদিনের ব্লগ আমি একসাথে শেয়ার করছি আজকে, কারণ গত দুদিন ধরে মারাত্মক রকম ব্যস্ত ছিলাম। আর আপনাদেরকে আমি আগেও শেয়ার করেছি এই ব্যাপারটা, চট্টগ্রামে আসলে আমার ব্যস্ততা হাজার গুণে বেড়ে যায়, কারণ অনেক বেশি রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব পালন করো, এগুলো তো আসলে বাঘাইছড়িতে করতে হয় না। তো এখানে আসলে এটা আমি ঠিক আছে, দায়িত্ব বেড়ে যায়, বাট আমি এটা এনজয়ও করি অনেক বেশি। এটা হচ্ছে আমাদের জানালার পাশ থেকে দেখা যাওয়া ভিউ আর কি। তো নিচে দেখলাম অনেক শাক, বিশেষ করে কচু শাকের একেবারে ছড়াছড়ি। এই জায়গাটা মূলত আমার মামার, তো ওখানে প্রচুর পরিমাণে এখন সবজি, গাছপালা এসব আর কি আছে। আর এগুলো হচ্ছে আমার ছাদের ছাদ থেকে, এগুলো কিন্তু আমি আগেও আপনাদেরকে বলেছিলাম, পুট্টি বেগুন বা বিউটি বেগুন বা বেত বেগুন অনেকে অনেকভাবে বলে থাকেন। তো এই বেগুনটা ছাদ থেকে আনা হয়েছে, মূলত আমি বলেছিলাম ভর্তা খাবো এই জন্য, বাট ভর্তাটা তখন আর বানানো হয়নি। তো এখানে আমার ছোটো টুনটুনিকে দেখছেন, সে মূলত আঙ্গুর খাচ্ছে, তার নানা ভাই তার জন্য, মানে সে যেহেতু একটু ফ্রুট পছন্দ করে, ওর জন্য এরকম ফ্রুট ট্রুট এনে রেখেছে। এবং সময়ে সময়ে এখন দেখা যাচ্ছে সে সারাদিনই শুধু এগুলোই খাচ্ছে, ভাত বা অন্য কিছু খাওয়ার তার ইন্টারেস্টই আসছে না এরকম আর কি। এটা কিন্তু ছোট টুনটুনি আপনাদের সাথে কথা বলে গেল। আচ্ছা, এখন বেগুনগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে, ভর্তা করা হবে, বাট পুরো প্রসিডিউরটা আমি আর নিতে পারিনি। আচ্ছা, তো বাচ্চারা হচ্ছে কিছু খাবে, তাদের নাকি খিদে লেগেছে, এই জন্য আবার ইমু প্যানকেক করে দিল ওদেরকে। তো প্যানকেকগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। আর আপনাদেরকে একটু বলি, আমার ভাইয়ের এবং ভাইয়ের বউয়ের যে ফুড পেজ, তারা নতুন যেটা ওপেন করেছে, ফুড ভেঞ্চার, যেটা আমি ব্লগও শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু অর্ডার প্লেস হয়েছে। এবং অর্ডার যারা করেছেন তারা আমার ব্লগের ভিউয়ার, তো স্বাভাবিকভাবে এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তাদেরকে ডেলিভারি দেওয়ার পর আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ, পুরো কী কী হয়েছে বা কেমন লেগেছে। তো যাই হোক, এখন ইমুকে দেখছেন লাল শাক, সে একটু পরিষ্কার করে দিচ্ছে আর কি, বেছে নিচ্ছে বলা চলে, পাতাগুলো আলাদা করে নিচ্ছে। আর এখানে অ্যাকচুয়ালি গত দুই দিনের ব্লগ, একদিনের না, এই কারণে হয়তো বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ আমি ইউজ করেছি। আর আজকের এই ব্লগে একটা স্পেশাল জিনিস আছে, যেটা ব্লগের একেবারে শেষে দেখতে পাবেন। আমি অ্যাকচুয়ালি আমার এক ভিউয়ারকে কথা দিয়েছিলাম, আমি ওনার সাথে দেখা করব। তো সেই কথা দেয়া কথা রেখেছি, আরও একজনকে কথা দিয়ে রেখেছি, এবং ওই কথা এখনও রাখা হয়নি। ইনশাল্লাহ দেখা করার ইচ্ছে আছে ওনার সাথে, কিন্তু এতটাই ব্যস্ত যে আমি ওনাকে সময় দিয়ে দিয়ে বারবার সময়টা আর কি মিস করতে হচ্ছে বিভিন্ন কারণে। তো ইনশাল্লাহ ইচ্ছে আছে তার সাথেও দেখা করার, উনি আমার আঙ্কেল হবেন আর কি, আমাকে মা বলেই ডাকেন। তো বিশেষ করে আঙ্কেলের মেয়ে মানে আমার বোন হবে, বোনের সাথেই দেখা করার জন্য আঙ্কেলের অনেক আর কি রিকোয়েস্ট। ইনশাল্লাহ দেখা হবে, তবে একটু হয়তো ওই যে ব্যস্ততার কারণে আমি টাইমটা ম্যানেজ করতে পারছি না, তবে আমি অবশ্যই দেখা করব, কথা যেহেতু দিয়েছি কথা আমি রাখবই, ওটা এনি হাও। তো এখন মাছ ফ্রাই করা হচ্ছে, ফাইশা মাছ। ফাইশা মাছ আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা মানে কি কিস্তা বলি আমরা, এরকম আছে যে ইলিশ মাছও 30 কেড়া, ফাইশা মাছও 40 কেড়া। তো ফাইশা মাছ কিন্তু অনেক কাঁটাযুক্ত একটা মাছ, এবং এই মাছটা সাধারণত মচমচে করে ভেজেই খেতে হয়, আদারওয়াইজ মানে কাঁটা যেহেতু বেশি এ কারণে বেছে খেতে অনেক কষ্ট হয়ে যায়। তো অনেক জায়গায় আবার আমি শুনেছি ফাইশা মাছটা অনেকে রান্না করেও খেয়ে থাকে, বাট আমাদের বাসায় এটা অল টাইম ফ্রাই, কারণ আমাদের তো এমনিতেই আমি বলেছি আমাদের বাসায় হচ্ছে এই যে এই ধরনের কাজগুলো আর কি, যেগুলো বিশেষ করে ইলিশও ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ফ্রাই করা হয়। আচ্ছা, এখন আলু দিয়ে মুরগির হাড়গোড় দিয়ে আর কি, বিশেষ করে পা, গলার অংশটা, গলার যে অংশ সেটা, এই ধরনের জিনিসগুলো দিয়ে আলু রান্না করা হচ্ছে, আর সাথে মুরগি আলাদা করে রান্না করা হচ্ছে। তো আম্মু রান্না করছে আমার বাসায়, কিন্তু আম্মুই রান্নাবান্নার কাজটা মেইনলি এখনও আম্মুই করে থাকেন। তো হ্যাঁ, সামনে হয়তো আপনারা ইমুর হাতে রান্নাও দেখতে পাবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ইমু কী কী রান্না করতে পারে বা ইমু কী কী রান্না করে, তো আমি এটার আনসারে কী বলবো, সে তো মাত্র এসেছে, এখনও তো তার রান্না করার সেই সময় চলে যায়নি, সেও আস্তে আস্তে করবে, শিখছে,
যখন রান্না করবে পুরো দমে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখন হচ্ছে সে মূলত আম্মুকে হেল্প করে, আর হচ্ছে আম্মু তার উপর চাপিয়ে দিচ্ছে না, যেহেতু স্বাভাবিক ঘরে একজন নতুন মেম্বার আসলে তার উপর যখন আপনি সব কিছু চাপিয়ে দিবেন সে কিন্তু করার আগ্রহ হারিয়ে ফেলবে, উল্টো ভয় পাবে। তো আমরা চাই না এ ধরনের কিছু হোক আর কি। আচ্ছা, এখন যা দেখছেন এটা হচ্ছে খাবার টেবিলে, আমরা খেতে বসেছি। তো খেয়ে দেয়ে মূলত বের হব, আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আর এমনিতেই আমি যতবার আসি আর কি চট্টগ্রামে, প্রত্যেকবারই দেখা যায় মানে ডাক্তারের শিডিউল নিয়েই আমার দৌড়াদৌড়িতে সময় চলে যায়। আম্মুকে বা বাসায় যে যে অসুস্থ সবাইকে নিয়ে মোটামুটি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাওয়া। অ্যাকচুয়ালি এই কাজগুলো করে দিয়ে গেলে আমি একটু মেন্টালি মানে ঠিক থাকি যে হ্যাঁ এই কাজ শেষ, এখন হচ্ছে অ্যাটলিস্ট কোনো প্রবলেম আর মানে, যেহেতু তাদের ফিজিক্যাল কন্ডিশান ভালো না, আম্মু রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট এবং ম্যাক্সিমাম টাইমেই কিন্তু ওনার হাত পা ব্যথা। আর এখন যেটা মেইন প্রবলেম, আম্মুর হচ্ছে পা ফুলে গেছে। তো স্বাভাবিকভাবে একটু ভয় কাজ করছে যে যেহেতু আম্মু প্রচুর ব্যথার ওষুধ খেতে হয় আম্মুকে, তো এই কারণে আমি আচ্ছা ঠিক আছে দেখা যাক স্যার কী বলেন। তো আপনারা যারা আর কি রিউমাটয়েড পেশেন্ট, আমি বলবো আমি স্যারকে অবশ্যই প্রেফার করব, কারণ আমার আম্মুর বলতে গেলে এই ব্যথাটা উনি অনেকটা কন্ট্রোলে এনেছেন। আগে কিন্তু কন্ডিশন আরও খারাপ ছিল। আব্দুর রাজ্জাক স্যার শেভরনে বসেন, তো আমি ম্যাক্সিমাম টাইমে চিটাং মেডিকেলে নিয়েই আম্মুকে দেখাই, বাট এইবার হচ্ছে যেহেতু কন্ডিশন ভালো না সেহেতু এখানে আসলাম শেভরনে। বাট শেভরনে আসার পর দেখি শেভরনে প্রচুর রুগী, প্রচুর। এবং আমি আপনাদের স্বার্থে একটু বলতে চাই, আপনারা এখানে যারা আসছেন তারা দয়া করে সেফটি অবশ্যই মেনটেন করবেন, বিশেষ করে সাথে স্যানিটাইজার রাখবেন এবং মুখে মাস্ক, এই দুটো জিনিস অবশ্যই মেনটেন করবেন। কারণ খেয়াল রাখবেন হসপিটাল বা বিভিন্ন চেম্বার বা ডায়াগনস্টিক সেন্টার এই জায়গাগুলোই হচ্ছে এমন যেখানে রোগী ভরপুর থাকে, এবং শুধু করোনার জন্য বলবো না, যে কোনো ধরনের রোগের জীবাণু কিন্তু আপনাকে, আপনি হসপিটাল থেকেই ইনফেক্টেড হতে পারেন বিভিন্ন ধরনের রোগের আর কি। তো আমি বলবো আপনার 100% সেফটি সিকিউরিটি মেনেই কিন্তু এইসব জায়গায় ট্রাভেল করবেন, আর যতটুকু সম্ভব চেষ্টা করবেন বাচ্চাদেরকে একেবারে অসুস্থ না হলে আর কি। অনেকে আছেন যে হ্যাঁ আমি অসুস্থ, আমার সাথে আমার বাচ্চাটাকে নিয়ে গেলাম, এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন স্পেশালি এই মুহূর্তগুলোতে। আচ্ছা, এখানে টেস্ট দিয়েছে, ওগুলো করাচ্ছি, আর সাথে আমার এক ভিউয়ারের সাথে দেখা, উনি দেখে আম্মুকে বলছিলেন এটা কি আপনি কি নাজমার আম্মু, আমি তো নাজমার ভিডিও দেখি, তো ওনার সাথে একটু ফুটেজ নিলাম। যাই হোক, আপুর সাথে অ্যাকচুয়ালি কথা হয়েছে, আর আপু আমাকে আবার বলেছেন যে উনি আমার পার্সোনালি উনি আমার সবগুলো ব্লগ দেখেন। আচ্ছা, এখন আমরা এসেছি আমার ওই যে ভক্তের সাথে দেখা করতে, একেবারে ডাই হার্ট ফ্যান যাকে বলে আরিফ, আমার ছোটো ভাই হবে সে। অ্যাকচুয়ালি সে বাঁশখালিতে থাকে, আন্টি এবং তার বোনরা সবাই মিলে প্রত্যেক দিন রাতের বেলা সাউন্ড বক্সে সাউন্ড ছেড়ে দিয়ে তার আমার ব্লগ দেখে। এবং আমার এই ভাইটি আমার সাথে দেখা করার জন্য বাঘায়ছড়ি মাইনি পর্যন্ত পৌঁছে গেছে। শেষে তাকে, যেহেতু আমার ওখানে পরিস্থিতি ভালো না, কখন কি বিপদ আসে এটা চিন্তা করেই আমরা কিন্তু তাকে মানা করি, এবং তাকে আমি কথা দিয়েছিলাম আমি অবশ্যই অবশ্যই চট্টগ্রামে আসলে তার সাথে দেখা করব, এবং সে তাকে দিয়ে আমি কথা রেখেছি, তার সাথে দেখা করেছি এবং তাকে নিয়ে একটু টুকটাক খাবার দাবার আর কি ঢাকায় বাড়িতে ওই যে মোটামুটি একটু চা এরপর পাস্তা, তাকে অন্য কিছু খেতে বলেছিলাম, অফার করেছিলাম, সে আর কিছু খাচ্ছিল না। তো সে কি নার্ভাস, আমি তার চেয়ে বেশি মনে হয় নার্ভাস ছিলাম আর কি, বেচারার সাথে দেখা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে একেবারে ঘটা করে, আমি কারোর সাথে ওরকম দেখা করিনি। হ্যাঁ, বাঘাইছড়িতে আপুর সাথে দেখা হয়েছে, কিন্তু আপুর সাথে আমি আগে কয়েকবার দেখা হয়েছে, উনি হসপিটালে এসেছিলেন সেই সুবাদে, বাট এই যে ভাইয়ের সাথে তো একেবারে এখানে এসেই দেখা আর কি। তো
আন্টিকে আমার সালাম থাকলো, আঙ্কেলও আছেন, আঙ্কেল দেশের বাইরে থাকেন প্রবাসী, আঙ্কেলের জন্য সালাম রইলে এবং দোয়া করবেন আঙ্কেল আন্টি। আন্টি যেহেতু আমার ব্লগ দেখেন এবং বোন যারা দেখেন তাদের সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আর এই আরিফ ভাইয়ের জন্য শুভকামনা রইল ভবিষ্যতে, তার সে বারবার একটা কথাই জিজ্ঞেস করছিল, আপু আবার দেখা হবে তো? তো ইনশাল্লাহ যদি কপালে থাকে, আল্লাহ যদি কপালে লিখে রাখেন, অবশ্যই দেখা হবে। আসার সময় সে ওয়াসনী ইউস্টার জন্য গিফট দিয়েছে এবং সে তার ইয়ে ছিল ওয়াসনী ইউস্টার সাথে একসাথে দেখা করবে, বাট সেটা হয়ে ওঠেনি। এবং তো সে যে গিফট দিয়েছে চকলেট, এখন আমি আসার পর ওদের হাতে তুলে দিলাম। আম্মু আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ইউসরা থ্যাংক ইউ বলেছে আপনাকে, এবং ওয়াসনা তখন মানে এখন আমার পাশে নেই ভয়েস দেওয়ার সময়, তো থ্যাংক ইউ সো মাচ গিফট পেয়ে ওয়াসনা ইউসরা অনেক খুশি হয়েছে। আর স্পেশালি চকলেট তো বললাম না, চট্টগ্রামে আসলে ওরা চকলেট চিপস এইসবের উপরে থাকে, কারণ হচ্ছে সব সময় নানুর বাড়ি দাদুর বাড়ি হয়, মামা এনে দিচ্ছে, চাচা এনে দিচ্ছে অথবা নানা এনে দিচ্ছে, এরকম আর কি। তো এই তো আমি আজকে ছোট্ট এই ব্লগটাই মূলত আপনাদের সাথে শেয়ার করলাম, ইনশাল্লাহ নেক্সট ব্লগ নিয়ে হাজির হব আবার। বাট ওই যে বললাম এখন একটু ব্যস্ততার মধ্য দিয়ে আছি, এই কারণে আমি চেষ্টা করছি এখনের ব্লগ না হলেও আমি চিন্তা করেছি কিছু পুরনো ব্লগ, বিশেষ করে চাটগায়া ব্লগ পুরনো কিছু আছে, এগুলো আমি আপনাদের সাথে বিশেষ করে ফেসবুকে শেয়ার করব আর কি। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি আম্মু আব্বুর জন্য দোয়া করবেন, একটু অসুস্থ। তো এখন আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, সবাইকে আল্লাহ হাফেজ।